হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন এতদিন পর্যন্ত রাম মন্দিরে কত কোটি টাকা দান উঠেছে? জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো রাম মন্দিরে এতদিন পর্যন্ত কত টাকা দান উঠেছে এবং কোন ব্যক্তি কত টাকা দান করেছে, সবই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলো শুরু করি। তো বর্তমানে রাম মন্দিরে যে দানের টাকা উঠেছে সেটি হিসাব করে যা দাঁড়িয়েছে তা হলো প্রায় 5,000 কোটি টাকার উপরে। তো ভাবতে পারছেন, যেখানে রাম মন্দির নির্মাণ করতে খরচ হয়েছে 1500 থেকে 1800 কোটি টাকা, তো সেখানে কিন্তু রাম মন্দিরে দানের টাকা উঠেছে এই কদিনের মধ্যে 5,000 কোটি টাকা। তো এখানে কারা কারা কেমন দান করেছে? তো এখানে দান করেছে গুজরাটের একটি ব্যক্তি বা স্বর্ণ ব্যবসায়ী, তিনি দান করেছেন 1 কেজি কষগ্রামের একটি সোনার জিনিস দান করেছেন। তো এটি মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় 68 কোটি টাকা। ভাবতে পারছেন তো তিনি কত টাকা দান করেছেন? তো এইভাবে কিন্তু সাধারণ মানুষও প্রচুর দান করছে, যেমন অনলাইনে দান করছে মানুষ, বা অফলাইনে ক্যাশের মাধ্যমে দান করছে, বা আরও বড় বড় যত বিজনেসম্যান রয়েছে বা বড় বড় যারা সাধু সন্ন্যাসী বাবা রয়েছে, তো তারাও কিন্তু প্রচুর প্রচুর টাকা দান করছে এই রাম মন্দিরে। সেই জন্য কিন্তু রাম মন্দিরে বর্তমানে কিন্তু 5,000 কোটি টাকারও বেশি কিন্তু দান উঠে গেছে। তো এখনও কিন্তু দান প্রক্রিয়া চলছে এবং সারা জীবন চলবে।